বরগুনা আমতলি উপজেলায় সেতু ভেঙে নয়জন নিহতের ঘটনায় সেতু নির্মাণ সংশ্লিষ্ট নথিটি তলব করেও পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে এতে সেতু নির্মাণের গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা তা বের করতে পারেনি তদন্ত কমিটি আর এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নথি সরবরাহে দায়িত্বরতদের শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি অপরদিকে ভেঙে যাওয়া সেতু নির্মাণ সংশ্লিষ্ট নথির খোঁজ পেতে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা এলজিএডি বিভাগ নথি খুঁজে বের করার জন্য আমরা অত্র অফিসের সিনিয়র সাথে সহকারী প্রকৌশলের নেতৃত্বে আমরা একটা কমিটি করে দিয়েছি কমিটি নথি খুঁজে দেখেছেন তারা খুঁজে পাননি বলে তারা একটা রিপোর্টে আমাদেরকে জানিয়েছেন এখনো নথি খোঁজা হচ্ছে খুঁজে পেলেই আমরা কমিটির কাছে নথি হস্তান্তর করতে পারবো তবে তদন্ত কমিটি গঠন করলেও গুরুত্বপূর্ণ নথিটির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি আর এ কারণে সচেতন নাগরিকদের ধারণা সেতু নির্মাণে গুণগত মান নিশ্চিত হয়নি অথবা অন্য কোনো অনিয়ম করায় গায়েব করা হয়েছে সেতু নির্মাণ সংশ্লিষ্ট এ নথি একটি গুরুত্বপূর্ণ নথি অথবা কাগজপত্র অথবা প্রমাণ তখনই লোপাট হয়ে যায় যখন সেখানে কোনো অপরাধ সংগঠিত হওয়ার বিষয় থাকে সংশ্লিষ্ট থাকে অপরাধ সংগঠিত হলে সেই অপরাধের যে চিহ্নগুলো সেগুলো লোপাট করে দেওয়া হয় বা সেগুলোকে নিশ্চিহ্ন করার প্রবণতা থাকে তো এটি যদি গায়েব করা হয়ে থাকে তাহলে ধরে নিয়ে নেওয়া যায় যে এখানে বড় ধরনের অপরাধ সংগঠিত হয়েছে না হলে এটি গায়েব হওয়ার কোনো প্রশ্নই আসে না জানা গেছে মাইক্রোবাস চালকের দায়িত্বে অবহেলা ও অপেশাদার আচরণ এবং যাত্রীদের অসতর্কতা পাশাপাশি সকল সেতু ন্যূনতম গার্ডার ব্রিজে উন্নতি করা দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ করা কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে ব্রিজটি নির্মাণ গুণগত মান সঠিক ছিল কিনা এইটা আমরা তদন্ত কমিটি উদ্ধার করতে পারি নাই কারণ আমাদের সেই ব্রিজ নির্মাণ সংশ্লিষ্ট নথিটি আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে পাই তাদের কাছ থেকে চেয়ে পায়নি এই কারণে বৃষ্টির গুণগত মান সঠিক ছিল কি না সেটা জানা যায় দুর্ঘটনার কারণ সেখানে অনেক কারণে আসছে আসছে সেটা হচ্ছে যে যে চালক বা যাত্রী যারা ছিল তাদের অসতর্কতার কথা বলা হয়েছে তারা আর একটু সতর্ক হতে পারতেন বৃষ্টি যে অনেক যেহেতু পুরানো হয়ে গিয়েছে সেই এই কারণে সেখানে যে তাদেরকে মানুষ চলাচল বন্ধ করে একাধিকবার সাইনবোর্ড দেওয়া হয়েছে সেই বিষয়গুলো এসেছে আরও সচেতন হতে হতো এই ব্রিজগুলো নিয়ে এই ধরনের যানবাহন নিয়ে পারাপারের ক্ষেত্রে তাদেরকে সতর্ক হওয়া উচিত ছিল বলে তদন্তে উঠে এসেছে এর আগে গত বাইশ জুন বরগুনার আমতলি উপজেলার হলদিয়ার চওড়া নামক এলাকার একটি সেতুর মাঝের অংশ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে ওই মাইক্রোবাসে থাকা কনে পক্ষের নয় জন যাত্রী পানিতে ডুবে নিহত হন এটা আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি আমাদের বিভাগীয় কমিশনার স্যার বরাবর পাঠিয়েছি স্যার সংশ্লিষ্ট দপ্তরে এটা পাঠানোর পরে সংশ্লিষ্ট দপ্তর সেই বিষয়ে যে কার কি দায় দায়িত্ব সেগুলো সেখানে নির্ধারণ করা আছে বা বলা আছে এবং সুপারিশ দিয়েছে এই কমিটি সেই সুপারিশের আলোকে আমার বিশ্বাস যে সরকার সংশ্লিষ্ট দপ্তর এই ক্ষতিগ্রস্ত প্রাণহানি হয়েছে আমরা সেই দ্রুত সময়ের মধ্যে আমরা যে সরকারের একটা আর্থিক অনুদানের বিষয় সেই প্রক্রিয়া আমরা করেছি এবং আমরা আশা করছি সেই অনুদান যদি আসে তাহলে আমরা পরিবারের হাতে সেই অর্থটা আমরা প্রচুর তুলে দিতে পারবো মরিয়ম মিম ঢাকা কাপ